ko ke na le piti main pang police mere piche mere change ni kam na la nal kara badmashi te yashi manu gham ne yo koi jigri yaar ne mere sang asla rakheya hawai fair kad dani jide te nishana lawa panchi o bach dani apna kar ke assalamu alaikum shobai kemon achen asha kori shobai bhalo achen ami ajke archi tangail jelar modupur thanar komlapur rabar bagane ei khane prochur rabar gach ache prochur বিশাল এরিয়া নিয়ে রাবার বাগানের ই আছে এখানে আমি কিছু ভিডিও দিয়ে দিব দুই বাগানের মাঝখান দিয়ে আমি আসছি যে এই ভিডিওটা পাবেন আজকে আমি দেখতে পারতেছেন এটা একটা ব্লকে কাটছিল এখানে যে গাছ থেকে যে দেখেন এই যে কষ্টটা বাইর হইতাছে এই কষ্টটা কোন পর্যন্ত যায় রাবারটা হয় কি প্রসেসিং এটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিব এবং কি আজকে এই গাছের যে বীজটা আছে আমি ওই বীজটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমার হাতেই যে নিয়ে দাঁড়াই রয়েছি এটা হলো চুচা আর কি মানে শুল গাছ এটা কয় সুগলা আর এটা হলো বিসি মূলত এই বিসিডাই গাছের ধরেন আপাতত 50 ফুট উপর থেকে পড়ে এক একটা মাথার মধ্যে পড়লে মানে এত দুঃখ পাওয়া যায় আমার মাথায় একটা পড়ছে একটু আগে বুঝতে পারছি যে কি পরিমাণ রানিং এ মানে ব্যথা পাওয়া যায় এই যে দেখেন এই যে এখানে এই যে বীজ আছে এই যে বীজ অভাব নাই এনে মানে কি বলবো রাবার বাগানে আসার পরে আমি একটু আতঙ্ক আছি কারণ একবার দুঃখ পাইছি মাথায় লাগছে তো এই যে এটাই হলো রাবার গাছের এই যে এই সাইড দিয়ে কাইটিয়া তারপরে রাবারটা বের হয় এটা আসলে মূলত পুরো প্রসেসিংটা আমি দেখাইতে পারতাম সকালে আসলে আমি আসছি তো বিকালের জন্য সম্পূর্ণ প্রসেসিং দেখাইতে পারলাম না বাট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে কোন কোন পর্যায়ে যায় তারপরে রাবার হয় সম্পূর্ণ রাবারের ভিডিও আমি করে নিয়ে আসছি এই যে এটা হলো রাবার এই যে আমি হাতে একটু ভরে দিই এটা কি কষের মতো ঠিক আছে এটা হলো এই যে দেখেন এটা একদম লাইগে ধরছে ইডা এই পাতাটা আর এই যে এটা হলো কষ দেখতে পারতেছেন এই যে দেখেন এই যে রাবার একদম পাতা সম্পূর্ণ লম্বা হয়ে গেছে এই যে এটা হলো রাবার রাবার বাগানের রাবার হলো এটাই এই যে আমি আমি সম্পূর্ণ তুলতেছি তুলে আপনার ওনাদের দেখানোর সুবিধার্থে এই যে এটা হলো রাবার এটা প্রথমে তরল আকৃতির থাকে সাদা তারপরে এটা আপনার প্রসেসিং এর মাধ্যমে এটা রাবার হয়ে যায় এটা হলো ওই যে আপনার ওই যে যারা প্রাইভেট কার গাড়ির নিচে এটা দেখেন ওই লেদার যেটা আছে রাবারের সেম ওরকম হয়ে থাকে প্রথম পর্যায়ে থাকে এরকম পানি আকৃতির আর কি তরল আকৃতির তারপরে ওইটা ওরকম পর্যায়ে যায় দাঁড়ায় যে যেরকম আপনাদের মোবাইলের ব্যাক কভার আছে সাদা গুলার ওটাও কিন্তু রাবারের ওটাও আপনাদের মনে করেন যে এই রাবার থেকেও তৈরি হয় তো চলেন আরো দেখাই কিছু প্রসেসিং এর সিস্টেম যে কিভাবে হয় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন কমলাপুর রাবার বাগান মধুপুর টাঙ্গাইল রাবার কষ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রক্রিয়া দেখানোর জন্য ভিতরে যাওয়া যাক এখানে স্টিলের 3 ফিট স্কয়ার পাত্রে রাবার কষ জমার জন্য রাখা হয় পাশের মেশিনে জমা কষগুলোকে পাতলা শীট তৈরি করে রুদে দেওয়া হয় শক্ত হওয়ার জন্য আরো বেশি শক্ত করার জন্য এই শীটগুলোকে একটি ঘরে সারিবদ্ধভাবে রেখে আগুনের তাপে দেওয়া হয় আগুনের তাপ দেওয়ার বিশেষ একটি প্রসেস দেখানো আছে এখন দেখেন বাগানের ভিউগুলো অনেক ভালো লাগবে আমরা এখানে মোটরসাইকেলে আসছি মুক্তাগাছা থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে ময়মনসিং বা তার আশেপাশে এরিয়া থেকে সহজেই আসতে পারেন যোগাযোগের ভালো ব্যবস্থা আছে